মোহাম্মদের কথা বলতে পারি না ভাই, কিন্তু সাকিব খানে আমার সাকিব খানের আমি খুব বড় ভক্ত ভাই। সাকিব খানকে ছাড়া আমি তো আগে বলছি এখনো বলতেছি, সাকিব খানকে ছাড়া বাংলাদেশের সিনেমা হল অচল ভাই। সাকিব খানের বিরাট বড় আমি একটা ফ্রেন্ড ভাই, বিরাট বড় ভক্ত সাকিব খান, অল দা বেস্ট ভাই। খুবই ভালো সাকিব খানের ছবি হয়, সাকিব খানে আরো ভালো ছবি করুক এই কামনাই করি ভাই। আমার বাংলার প্রাণ সাকিব খান ছাড়া আমরা ছবি দেখতে পারি না, অন্য নায়কের ছবি ভালো লাগে না। সাকিব খান হিট কেন? আরিফিন শুভর ভালো লাগে না? আরিফিন শুভ ভালো লাগে, কিন্তু সাকিব খান সবচেয়ে বেশি ভালো লাগে। সাকিব খান থাকবো না আমরা ছবি আর দেখবো না। নাম্বার ওয়ান সাকিব খান। আরে ভাই সাকিব খান যে ডায়লগ, অপু একটা ডায়লগ কইছিল যে আমি হৃদয় আমি তোমাকে ভালোবাসি জীবন, আই লাভ ইউ জন। সাকিব খান বলছিল তোমার চোখ বলছে তুমি মিথ্যে বলছো, তুমি যদি আমাকে সত্যিকারই ভালোবাসতে তাহলে তোমার ভালোবাসার কথা বলতে হয় না, মন দিয়ে বুঝতে হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। বুঝেন আমার গলা ভেঙে ফেলাইছি চিল্লাইতে চিল্লাইতে, কারণ সাকিব খানের অনেক বড় আমি ফ্রেন্ড একটা, ঠিক আছে। আর সাকিব খানের যতটি ছবি দেখছে একটা ছবি আমি মিস দিই না ভাই, প্রত্যেকটা ছবি আমি যতটি ছবি বের হয়েছে প্রত্যেকটা ছবি আমি দেখছি। আর এক কথা, আর এক কথা কইতে গেলে ভাই আপনার বাংলাদেশে সিনেমা হল সাকিব খানকে ছাড়া অচল। আর আগামীতে যেন আরেকটা ছবি দেখতে চাই সাকিব খান এবং জিৎকে নিয়ে, দুইজন একসাথে একটা ছবি করলে ভালো লাগবে, ঠিক আছে ভাই। কারণ কলকাতার হিরো সাকিব জিৎ নাম্বার ওয়ান জিৎ, আবার বাংলাদেশের নাম্বার ওয়ান সাকিব খান, দুজনে খুবই সুন্দর ছবি, দুজনে যদি ছবিটা করে ভাই, কারণ অস্থির ছবিটা, ছবিটা যে ছবিটা দেখলাম এই ছবিটার মতো ভাই বলার বাহির ভাই জান ছবিটা। ছবিটা খুব সুন্দর লাগছে, খুব জটিল লাগছে, খুব স্মার্ট, আমার মানে ফাটাই লেগেছে যা দেখছে এইখানে, কিন্তু আমার চেয়ে খুব ভালো লাগছে। কিন্তু তার আমি চরণ ভক্ত, ঠিক আছে, তার না দেখলে আমার চেয়ে ভালো লাগে না। দিন আছে ভীষণ আছে সাহেব কেন লাগি, আমার পকেট আছে সাহেব কেন, তাও আমি দেখি। যখন ছবিটা বাড়ির সমতন আমি পোস্টার লাইকে দিই কাজটা, যে বাইজান আসবে আমি বাইজানটা দেখবো, না দেখলে আমি ভারতাম না বাইজানটে। তারপরে যখন আবার আসবে ক্যাপ্টেন খান, তারপরে আমি দেখবো কুরবানিতে, কিন্তু ছাড়া ছাড়ি নাই বাইজানে যাইবো গা, আমার থিয়া বাইজান আমার থিয়া যাবো গা, না 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 কখনো না। তাই আমি অনেক ভালোবাসি, আজও আমি ঘুরে হলো সাহেব কেন দেখুন, আর সাহেব কেন ঘুরে হলো আমি আর ছাড়বো না, ঠিক আছে। আমি অনেক চরণ ভক্ত, আমি সাহেব কেন যদি পাইতাম একটা হ্যাঁ চিপালাম না কোলাগুলি করলাম না, ঈদ মুবারক। আমি নিরীহ মানুষের গায়ে হাত তুলি না, যে অন্যায়ভাবে আমার গায়ে হাত দেয় আমি তার দলে মৃত্যুর দুয়ারে নানা বন্ধু তার আমি ছাড়ি না, ঠিক আছে। এটা রাজা বউ ডায়লগ, কিন্তু এই ছবিটা সাকিব খানের ডায়লগটা বলে, এটা বলে যে আমার জানকে বাঁচাতে আমার ভাই এসে গেছে, ভাই অবশ্যই আমার জানকে বাঁচাবি। আর সাকিব খানের বিভিন্ন ডায়লগ আছে আমাদের, তা দেখতে দেখতে সব ভুলেই গেছি আসলে কি বলবো। আর এখন যে বর্তমানে যে ছবিটা মধুমিতায় চলতেছে, সারা দেশব্যাপী দর্শকের কমতি নাই, যত টাকা আপনি 500 টাকার দিয়ে ছবি দেখতেছে মানুষ, কারণ টিকিট পাইতেছে না। আরে সুন্দর হয়েছে সুপারহিট, আরে বাইজান বাইজান, এক ভাই আরেক ভাই কিভাবে বাঁচাই দেয় এইটাই সবচেয়ে বড় কথা, বাইজান এলো না বাইজান, ঠিক আছে। মানে এতটা ভালোবাসি ভাই, মনে আমি তার হাসিগুলো আরো সুন্দর লাগে আমার।
ভুলেছে, প্রেম সাগরে ডুব দিয়ে যেন সাঁতার ভুলেছে রে। হাত যারা আমায় দেখে প্রেমে পড়েছে, প্রেম সাগরে ডুব দিয়ে যেন সাঁতার ভুলেছে। জানকে বাঁচাতে তার ভাই এসে গেছে, তারপরে শান্তির ছেলে ছবল কেমন লাগলো? ইয়েসে, কারণ এই দুটো ডায়লগই আর কি আপনার বেস্ট হয়েছে। আচ্ছা, আপনি মুভিটা দেখছেন এখনো? না না, মুভি এখনো দেখা হয় নাই, বাট আপনার টিকিটটা দেখা হয়েছে। টিকিট নাই এখন, টিকিট পাওয়া যাচ্ছে না, তো আমরা দেখতেই আসছি এই কারণে যেন দেখতে পারি। আচ্ছা, মুভিটা কয়বার দেখার ইচ্ছা আছে? দেখার ইচ্ছা আছে না হলো কমপক্ষে 5 থেকে 6 বার। 6 বার দেখার ইচ্ছা আছে? অবশ্যই। হ্যাঁ, তাহলে সিনেমাতে এসে দেখবেন? হ্যাঁ, বাসায় বাসায় ইউটিউবে বা এতে? না 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 না, শুধু সিনেমা হলে এসে দেখবো আমরা, যখন আমরা ইউটিউবে পাবো তখন তো আমরা অবশ্যই দেখবো সেখানে, তাই না? যেহেতু এখন আমরা হলে আসছি দেখতে, হলে দেখার মজা আর ইউটিউবে দেখার মজা অন্যরকম, তাই না? আমরা তার চরণ ভক্তদের লাগা, কারণ তার ছবি আমাদের এখন আসলে অন্যরকম লাগে, তো অন্যরকম মুভি। সাকিব মানি এক্সট্রা কিছু? আচ্ছা, বরাবর। সামনে যদি এরকম আরো মুভি আসে ইন্ডিয়ার বাংলাদেশ একসাথে করে, অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো কথা নাই, কোনো ছবি আমরা দেখব। তামিল মুভিগুলো যে বাংলাদেশ বাংলাতে ইয়া করে বানাইতেছে, এগুলো কি ভালো লাগতেছে আপনাদের? অবশ্যই 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 ভালো লাগতেছে, কারণ যেহেতু ছবিগুলো কাহিনী ভালো করতেছে, আপনার অভিনয় ভালো করতেছে, ছবির গল্পটা দেখতে হবে। ঠিক আছে, ওরা এত বাজেট দিয়ে ছবি করে, ঠিক আছে, আমাদের দেশে কিন্তু, ঠিক আছে, বা যৌথ প্রযোজনের ছবিগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক কম বাজেটের ছবি, ঠিক আছে, তো আপনি মানের দিক দিয়ে এক করতে পারবেন না যদি আপনি বাজেটের হিসাব করেন, তো ওই তুলনায় আমার মনে হয় যে আমরা অনেক ভালো করছি। আচ্ছা, আর সাকিব খান যা করছে আমি বলবো যে মানে বাংলাদেশি ছবি যেগুলো আছে, যে ভালো ভালো যে পরিচালক, ভালো ভালো গল্প, ঠিক আছে, এগুলা একটু হিসেব নিকেশ করতে, যে অনেক অনেক প্রযোজক আছে যে টাকার জন্য, ঠিক আছে, টাকা ইনভেস্ট করে, ঠিক আছে, কিন্তু তাদের গল্পটা ওইরকম হয় না, ঠিক আছে, যেগুলো দেখা গেছে গত কয়েকটা ছবিতে, কিন্তু আমরা চাই আরও ভালো ভালো ছবি, আরও মানসম্মত ছবি, যাতে সাকিব খান বাংলাদেশকে আরও রিপ্রেজেন্ট করতে পারে সারা বিশ্বে। আমরা এমনই আশা করি সাকিব খানের কাছ থেকে, অ্যাজ এ ভক্ত, অ্যাজ এ ফ্যান, ঠিক আছে, আমরা সবসময় তার কাছ থেকে এরকমই কিছু আশা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাকিবের সামনে আরো একটা মুভি আসতেছে, হ্যাঁ হ্যাঁ নাকাব, হ্যাঁ ওইটা 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 দেখতে আসবেন অবশ্যই অবশ্যই সবাই সবাই। So we are in front of Madhumita Cinema Hall to see how Sakib Khan's Bhaijaan is going. Apparently everybody loves Bhaijaan. শান্তির ছেলে ছবল কেমন লাগলো?
মন চুরি করেছে, ভালোবাসার নামে কত কি যে বলেছে, হারে দিন দুপুরে এসে মন চুরি করেছে, ভালোবাসার নামে কত কি যে বলেছে, বেবি জান জান।